পরিচিতি ও অনুষ্ঠানের আয়োজন করেছে আমরা সবাই সব 1 থেকে 35 জন প্রার্থী এখানে এসেছি সাথে আমার শুধু গর্ত সম্পাদক বিগত কমিটির এবং বিগত নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বী পরবর্তীতে আমার ভাই যিনি আমার একেবারে কাছের ভাই হয়ে গেছেন এবং আমার এবারকার নির্বাচন সার্বিক দিক উনি আমার অভিভাবক হিসেবে দেখভাল করতেছেন জনাব আব্দুল সাত্তার হাওলাদার সাহেব উপস্থিত আছেন উপস্থিত শত শত লোক হাজার হাজার লোক আমাদের কর্মী সমর্থক নিয়ে আমরা এই আজকের এই প্রাণবন্ত অনুষ্ঠানে উপস্থিত হয়েছি সম্মানিত সদস্য ভাইদের আন্তরিক দোয়া ভালোবাসা এবং প্রচেষ্টায় আগামী 25শে জানুয়ারি আমাদের খোকন জাগির পরিষদের 1 থেকে 35 জন প্রার্থীকে আপনারা বিপুল ভোটের মাধ্যমে বিজয়ী করে সুস্থতার নেতৃত্বের প্রবর্তক খোকন জাগির পরিষদের হাতকে শক্তিশালী করুন এবং গণতন্ত্রকামী এবং মেহনতি শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা আমি স্বতন্ত্র থেকে ইলেকশন করতেছি এবং যে সকল ভাই বন্ধু বড় ভাইরা মুরব্বীরা যারা আছেন সবাই আমার এই হাত পাকা প্রতীকের জন্য দোয়া করবেন এবং আমি যেন বিজয় লাভ করতে পারি ইনশাআল্লাহ সেই জন্য আমাকে সবাই ভোট দিবেন এবং আশেপাশে যারা আছেন তারা বন্ধু বান্ধব থেকে সবাই বলবেন হাত পাকা একটা ভোট দেওয়ার জন্য আপনি নির্বাচিত হলে আপনি কোনো দুইটা প্যানেল আছে যে কোনো একটা প্যানেলে যে কাজ করবেন না আমি আমি নির্বাচিত হলে সিপিএ 234-এর সাধারণ সদস্যদের কল্যাণে কাজ করব ইনশাআল্লাহ সেখানে যারা নির্বাচিত হবেন তাদের সাথে ঐক্যবদ্ধভাবে সিপিএ 234-এর আপনারা 1 থেকে 35 ভোট দিয়ে জয়যুক্ত করবেন যেন আপনাদের নির্বাচিত হয়ে আপনাদের সেবা এবং খেদমত করতে পারি আগের মতো বন্দর কাস্টম ডিপো যেখানে আপনাদের যে কোনো প্রবলেম আমার সদস্যরা যেখানে আমাকে ডাকবে আমি সেখানে উপস্থিত হব এবং আমার প্যানেলের সবাই সদস্য ভাইদের যে যে যেখান থেকে পারুক সদস্য ভাইদের কাজে এগিয়ে আসবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করব আমার মার্কা আমি মোহাম্মদ রাসেল খান আমার মার্কা মোরক সাংগঠনিক সম্পাদক সবাই যেন 25 তারিখ শুধু মোরক না 1 থেকে 35 সাদা থেকে টাক সবাইকে ভোট দিয়ে জয়যুক্ত করো এই আমার সাথে আপনি আমার আমার মোরক মার্কা সুস্থ করতে চাই যে আগামীতে আমাদের পরিষদ মিল্টন শাহলম মোশারফ জাহাঙ্গীর পরিষদ যদি এই নির্বাচনে জয়যুক্ত করে আমরা সদা কাস্টম এবং বন্দরে সর্বক্ষেত্রে আমরা সকল ন্যায় এবং সত্যের পক্ষে থেকে তাদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি প্রথম যে নির্বাচিত হলে আপনার প্রথম কাজটা আমার আমি যদি নির্বাচিত হই আমার প্রথম কাজটা হচ্ছে চট্টগ্রাম কাস্টমস বন্দরে যে সমস্ত অনিয়মগুলো পরিলক্ষিত করা হচ্ছে সেই অনিয়মের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো আপনি যে কি মার্কা দাঁড়াবেন আমি কার্যকরী